পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। জীবনের সত্তাপোষণী যাত্রাপথে অগ্রসর মানবতার ক্ষেত্রে অনুকূল প্রতিকূল কত ভাব বিষয় যে সামনে এসে দাঁড়ায় তারই অত্যারে। যা কিছু অনুকূল তাই যাত্রাকে স্বীয় বৈশিষ্ট্য সমন্বিত ভূমিকায় এবং কার্যকারিতার লক্ষ্যে এগিয়ে দেয়। তখন যাত্রা সার্থক ও পরিপূর্ণ হয়ে ওঠে সর্বসার্থকতা ও পরিপূরণে আদর্শের অনুগ্রহে। যেখানেই অনুগ্রহ প্রত্যাখ্যাত হয়, অস্বীকৃত হয়, সেখানেই এই যাত্রায় কতভাবে যে বাধা, লাঞ্ছনা, বিপাক, বিধ্বস্তি, সামঞ্জস্যহীনতা, দুরিত বিপত্তি মানুষকে সাবারে নিয়ে যায় তা বলাই বাহুল্য। সত্যের পথে, সত্তার চলমানতার পথে উক্ত বিষয় সমূহের এমন এক দুর্ভেদ্য কপাট সৃষ্টি হয় যার সাথে নিরন্তর স্থায়ী এক অসম লড়াই মানুষকে নাস্তানাবুদ করে তোলে। তাই তো সর্বক্লেশ হর প্রিয় পরম আমার শুভ সুন্দর চলমানতার দিগদর্শন রূপে সাবধান বাণী উচ্চারণ করে বললেন, আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। যদি সাধনায় উন্নতি করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকেই নিজে প্রবঞ্চনা করে। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতা চিহ্ন দৃষ্ট হয়। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যায়ও তার তৃষ্ণা নিবারণ হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। কপট হয়েও না, নিজে ঠকো না আর অপরকে ঠকিও না। উপরোক্ত উদ্ধৃতি সমূহের মধ্যে আমরা দেখতে পাই কপট, কপটি, কপটাশয়, কপটতা, অকপট ইত্যাদি শব্দ, এবং এই শব্দগুলোর পরিচিত উদ্ধৃতি সমূহের মধ্যে সংক্ষেপে পাওয়া যায়। দুর্বলতাই কপটতা, সকল অবাঞ্ছিত ভাবের মূল। কপট, কপটতা, অকপট হওয়া এ সম্বন্ধে অবহিত হওয়া যায় বিষয়টির মূলে প্রবেশ করলে। কপট শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ক অর্থাৎ মস্তক যোগ পট যোগ অন অর্থাৎ কর্তৃবাচ্যে, আবার কয়ের পট বা ষষ্ঠী তৎপুরুষ, ক অর্থাৎ মস্তিষ্ক যা বুদ্ধির উৎসস্থল, তাতে যদি পট বা আবরণ ঢাকা পড়ে তবে তাকে কপট বলা যায়। আর এই ভাবের নামই কপটতা। এই মৌলিক অবস্থানকে লক্ষ্য করেই কপট শব্দের অর্থ বলা যায় ছল, শঠতা, বঞ্চনা, চাতুরী, ধূর্ততা, প্রতারণা। মন মুখ এক না হলে অর্থাৎ ভাবা বলা করা সামঞ্জস্য না থাকলে বুদ্ধির আবাসনে কপাট পড়ে যায়। তখন আলোকিত বুদ্ধির অভাবে নানা বিপাক, বিধ্বস্তি ও দুরপনীয় অবস্থার শিকার হতে হয় মানুষকে। তার এই অবস্থার লক্ষণ শ্রী শ্রী ঠাকুরের উপরোক্ত উদ্ধৃতিগুলোতে স্পষ্টভাবে পরিদৃষ্ট হয়। ভাবা বলা করার এক সূত্রতা না থাকায় কপটতা হলো পাগলামের মাস্তুত ভাই। অনেক নেতার মতো লোকেরও আছে, আবার কপটতা পারিপার্শ্বিককে ভ্রান্ত করিয়া নিজের উন্নতির কপাট রুদ্ধ করিয়া দেয়। নিজের কাজ হাসিল করার জন্য অনেকে খুব ভালো ব্যবহার ও চালচলন নিয়ে চলে, আর একজন হয়তো মাতা পিতা বা শ্রেষ্ঠের জন্য চুরি ডাকাতি করে। এর মধ্যে দ্বিতীয় জন সতের সংস্পর্শে তাড়াতাড়ি বদলে যেতে পারে, যেমন হয়েছিল রত্নাকরের। কিন্তু প্রথম জনের পরিবর্তন হওয়া সুদুষ্কর, কারণ সে কপট, নিজের উন্নতির কবাট রুদ্ধ করে দেয়। এই কথার বিস্তারণে প্রিয়পরম অপূর্ব ভাব ব্যঞ্জনায় বললেন, জেনে শুনে প্রবৃত্তির পথে চলছ, অথচ নিজেকে ও লোককে যদি এই বলে বিভ্রান্ত করতে চাও যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্যই ওইভাবে চলছ, তাহলে সেইটাকেই বলা যায় নিজের সঙ্গে নিজে শয়তানি করা। ওইভাবে চলতে চলতে ইনসেনসিয়ারিটি বা কপটতা শিকড় গেড়ে বসে। মানুষ নিজেকেই নিজে চিনতে পারে না, চিনলে তবে তো শোধরাবে। প্রকৃত কপটতা ও অকপটতা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বললেন, তুমি যা নাও লোকের কাছে তাই ফলিয়ে বেড়ানোই হচ্ছে কপটতা। প্রতারিত বা প্রবঞ্চিত করতে তাই বলে বিনীত চলনও কপটতা নয় কো, আর যা নাও তা হবার জন্য যে অনুশীলন তাও কপটতা নয় কো। কপট অনুরাগী স্বরূপ উন্মোচিত করে তাই তো তাঁর সচেতনী বাণী। আদর্শ শোষক অনুরাগী অলস কর্মা বিশৃঙ্খল বিপর্যয় উদ্দেশ্য ও ব্যবস্থিতির পরিচারক, এরই সঙ্গে অকপট চরিত্র ধরা পড়েছে তাঁর দর্শনে। অকপট অপ্রাণতা যেখানেই থাকুক
প্রণিধান প্রবৃত্তিও সেখানে মুখর জীবন্ত, তা যদি থাকে তোমার ওই অন্তঃস্রোতা জীবন প্লাবনে ভাসমান যা কিছুকেই টেনে নিতে পারবে। নদী যেমন শুদ্ধ অশুদ্ধ সকল ভাসমান বস্তুকেই প্রবাহিত করে সমুদ্রে নিমজ্জিত করে, সমুদ্র তার স্বরূপ সত্তা সবকিছু দূষণ মুক্ত করে তার সত্তায় একাত্ম করে তোলে, তেমনি অকপট ব্যক্তি পরম সত্তার ভাবে ভাবিত হয়ে ওঠে। কপট কপট তার লক্ষণ প্রকাশ করে পরমদয়াল আরো বললেন, কপট ভালোবাসা বা সহানুভূতিতে ভাব ব্যবহারে যেমন তফাৎ, কথা কাজে তেমনি। নেয়ারও চাইতে দেয়ার সক্রিয় উদ্গ্রীবতা, নিরর্থক লোক সানি ধান্দাবাজির মহড়াও ক্ষীণ। চারিত্রিক দৌতিতে দক্ষ হয়ে মানুষ যেমন চলনায় অভ্যস্ত হয়, যারা অকপট তারা প্রায় তেমনতর সক্রিয়তায় উন্নত হয়ে ওঠে, কারণ মন্দের সংক্রমণের মতো শুভ বা ভালোর সংক্রমণ অবশ্যই ঘটে থাকে। এরই সঙ্গে স্মরণে রাখতে হবে, তোমার বাস্তব সক্রিয় চরিত্র যেমনতর পরিধিতে লোক প্রায়শ পাবে তেমনতরই। তাই বলে নিশ্চিত হয়ে থেকো না সজ্জন পোশাকে কপট ও স্বার্থপর ইত্যাদি যে জুটবে না তা নয় কো, প্রষ্ঠক পানতায় সকল কপটতার অবসানের মূল চাবিকাঠি। তাই তো শোনা যায় দয়ালা শ্রীকণ্ঠে, সম্পদেই হোক আর বিপদে হোক, যার পৃষ্ঠপানতা যত মোহমান তার প্রেম যে কত কপট ও প্রবৃত্তিমূলক এটা কিন্তু ভোলবার কথা নয় কো। কপট ব্যক্তি সকল আবরণ ভেদ করে তার প্রবৃত্তি পরামৃষ্ট অরিবেকি ভীতি সঞ্চারক দুর্দম চরিত্র উদ্ঘাটিত করে আমাদের সচেতন করে তুলেছেন তাঁর রহস্যভেদী দিব্য দর্শনের মাধ্যমে। বৃত্তি পরামৃষ্ট দুর্বল চিত্ত ভোগলোভ ভীতি সংকুল জনপ্রিয়তা প্রবুদ্ধ বৃত্তি বিবেচক অহং সংযুক্ত যারা, সাধারণত তারাই কপট। ওই কপটাচারী চিরদিনই সকল বিষয়ে অর্থহীন স্বীকৃতিদায়ক, বিবেচনাহীন বৃত্তি সংক্ষুব্ধ প্রাবল্যের কারণে যত্রতত্র অনুগত সেবক, অকৃতজ্ঞতা ও বিশ্বাসঘাতকতার পরম বন্ধু, এদের আবির্ভাবেই স্বর্গ নরক হয়ে ওঠে। এদের সংক্রমণ দুষ্টিতে জন সমাজ রাজ্য জীবন্ত ভস্য দুশ্চিল দুস্থ প্রস্রবণ হতে পারে, করুণাকে বলে এইখানে কৃপণ সাবধান হও। তাই তো সাধন জীবনের উষা লগ্নে পঞ্চজনের জন্য যে হিত সাধনী উপদেশ সঙ্গীত সুদায় নিত্য বর্ষিত হয় সর্বমঙ্গল সাধক প্রিয় পরমের প্রদত্ত জাগরণী মন্ত্রে, তা স্মরণের অতীত যেন কখনোই না হয়। ছাড়রে মন কপট চাতুরী বদনে বল হরি হরি। কপটতা থাকলে পরে উন্নতি কি ঢোকে ঘরে, বিপদ মাদায় ধাঁধিয়ে দিল আবেগ কোথায় তোর, কপট ইষ্ট প্রীতি নিয়ে হলি যে তুই চোর। মিথ্যা কপট ধাপ্পা ধাঁজে স্বভাব রঙ্গিল হলে সত্য সরল শুভ যাহা উল্টো বুঝেই চলে। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই তাই সাধন জীবনের উষা লগ্নে এই কপটতাকে ত্যাগ করুন এবং হিত সাধনের উপদেশ গ্রহণ করে তার আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন সুন্দর সমুদ্র হয়ে উঠবে এবং জীবন থেকে সকল প্রকার সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, আর উন্নতি নিয়ে কিন্তু নিজেকে আর কখনো ভাবতে হবে না। কপটতা ত্যাগ করলেই উন্নতি ঘরে এমনি প্রবেশ করবে। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।